হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আবারও চলে আসলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে গর্ভাবস্থায় গর্ভের সন্তান হওয়ার আগে মায়ের স্তন থেকে যে তরল নিঃসরণ হয়, এই তরলটি কেন নিঃসরিত হয় এবং এই তরলটি নিঃসরণ হওয়া কি কোনো ক্ষতির বিষয় কিনা জেনে নিব এই বিষয়ে বিস্তারিতভাবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিতে ভুলবেন না। আর ভিডিওটি উপকারী মনে হলে আরও হবু মায়েদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। একজন গর্ভবতী মহিলার গর্ভকালীন সময়ে স্তন থেকে দুধ নিষিক্ত হতে পারে। পুরু চটচটে হলদে এবং কমলা রঙের যে তরল পদার্থটি বেরিয়ে আসে তা আসলে দুধ নয়, এটি প্রকৃতপক্ষে, এটি মেডিকেল ভাষায় বলা হয় কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম শিশুর জন্য পুষ্টিগুণ সম্পন্ন একটি তরল। শিশুটিকে সুস্থ রাখার জন্য এতে চর্বি কম থাকে এবং কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অ্যান্টিবডি বেশি পরিমাণে থাকে। এর পরিমাণ কম হয় কিন্তু নবজাতকদের জন্য ঘন এবং পুষ্টি সমৃদ্ধ একটি তরল। একজন গর্ভবতী মহিলা তার শরীরে হরমোনাল পরিবর্তন হতে দেখেন। হরমোনের পরিবর্তনের সাথে সাথে শারীরিকভাবে অনেকগুলো পরিবর্তন আসে। মায়ের বুকে দুধ আসাটাও এমন একটি পরিবর্তন। অনেকেই দেখা যায় প্রসবের আগে দুধ চলে আসে, আবার অনেকেরই প্রসবের সাথে সাথে আসে, আবার অনেকেরই প্রসব হওয়ার আরও দুই তিন দিন পর আসে। এটি আসলে কোনো অসুবিধা নয়, এটি স্বাভাবিক বিষয়, এতে ঘাবড়ানোর কিছু নেই। বন্ধুরা, এখন আমরা জেনে নিব এই যে গর্ভাবস্থায় দুধ আসে, হবুমারা এই বিষয়ে বিচলিত হয়ে যান, আসলে কি এটি বিচলিত হওয়ার মতো বিষয় কিনা। আসলে এটি বিচলিত হওয়ার মতো কোনো বিষয় না। গর্ভবতী অবস্থায় কোলেস্ট্রাম চুয়ে বের হয়ে আসার ব্যাপারটা একটু উদ্বিগ্ন হওয়ার কিছু নয়, এটি গর্ভাবস্থায় অতি সাধারণ একটি উপসর্গ। কিছু মহিলারা গর্ভধারণের 14 সপ্তাহের মধ্যেই এমনটি দেখেন, অন্যরা অনেকেই আবার এটি অনুভব করতে পারেন একদম গর্ভাবস্থার শেষের দিকে, আবার অনেকেরই এটি হয়ও না। কখনো কখনো আপনার একটি স্তন থেকে নিঃসরণ হতে পারে, আবার কখনো উভয় স্তন থেকে। একই সময়ে কিছু নারীরা বেশি পরিমাণে নিঃসরণ দেখতে পারেন, কারো খুব কম হতে পারে, কারো আবার বেশি হতে পারে। যাই হোক না কেন, এটি নবজাতককে মাতৃদুগ্ধ যোগান করার জন্য একটি দৈহিক প্রস্তুতি। আপনি এতে ঘাবড়াবেন না, এটি আপনার জন্য ক্ষতিকর কিছু না। যদি পুরো গর্ভাবস্থায় আপনার একবারও স্তন থেকে এই তরলটি নিঃসৃত না হয়, এটাও আপনার চিন্তা করার কিছু নেই, কারণ সেটিও সম্পূর্ণ স্বাভাবিক। এবং কোনোভাবেই শিশু জন্মের পর বুকে দুধ আসা না আসা এর উপর কোনো প্রভাব ফেলবে না। তবে যদি তরলগুলো আপনার কাছে পুঁজের মতো মনে হয় অথবা ব্যথা অনুভূত হয় ব্রেস্টে, নিজের কাছে অস্বাভাবিক বলে মনে হয়, তখন দ্রুত আপনার চিকিৎসকের সাথে সাক্ষাৎ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে। বন্ধুরা, এখন আমরা জেনে নিব এই তরল দুধ নিঃসরণ হওয়ার ব্যাপারে আপনার আসলে কি করা উচিত। যদি আপনার স্তন থেকে খুব বেশি দুধ নিঃসরণ হয়, তবে ফেলে দেওয়ার মতো অথবা ধুয়ে ফেলা যায় এমন স্তন পড বা ব্রেস্ট প্যাড আপনি ইউজ করতে পারেন। শোষণ করে অস্বস্তিকর পরিস্থিতিতে থেকে বাঁচার মতো করে বিশেষভাবে ডিজাইন করা হয় এই ব্রেস্ট প্যাডটি। আরও ভালো ফলের জন্য গোসলের আগে এবং পরে প্রতিদিন কিছু সময়ের জন্য আপনার স্তন বাতাসে শুকিয়ে নিন। হালকা ম্যাসেজ করেও নিতে পারেন, তবে জোরে না, হালকাভাবে ম্যাসেজ করতে হবে। সো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নিলাম। অনেক হবু মায়েরাই এই বিষয়গুলো নিয়ে ঘাবড়ে যান এবং অনেকেই আমার কাছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছেন। আশা রাখি আমাদের আজকের এই ভিডিওটি আপনাকে অনেক বেশি উপকৃত করবে। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে আপনার আপনজনদের সাথে এবং আরও গর্ভবতী নারীদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। পরবর্তীতে এরকম দারুণ দারুণ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।